সব ভাইকে শুভ সপ্তমী জানিয়ে শুরু করছি আজকের ঘরকুটোর যে সম্ভাব্য আপডেট। আজকে পুজো নিয়ে আলোচনা। পুজোর এদিকে সপ্তমী হয়ে গিয়েছে, কিন্তু ঘরকুটোতে এখনও পুজো শুরু হয়নি। অ্যাকচুয়ালি পুজোর বাজারই শুরু হয়নি। পুজোর টাকা কিভাবে উঠবে এই নিয়ে ড্রয়িং রুমে আলোচনা চলছে। তো জেঠাই যেমনটা করেন তেমন উনি বলেছেন যে 5,000 টাকা দেবেন, কিন্তু সেই টাকাতে তো পুজো হবে না। প্রথমে তো উনি কিছুই দিতে চাইছিলেন না, 1 পয়সাও নেই। সবাইকে জিজ্ঞেস করছেন তুই দে তুই দে, তোর বোনাস অনেক আছে তুই দে। তো তখন সবাই বলছে যে আমরা তো চাকরি করে সব টাকা তোমাকেই দিয়ে দিই, কাজে আমাদের কাছে কোথায় টাকা থাকে, আর আমার কাছে 1,000 টাকা দেওয়ার মতো নেই। এসব অনেক কথাবার্তা চলছে। তার মধ্যে মাঝে মাঝে জ্যাঠাইমার সাথে জেঠু লেগে যাচ্ছে ঝগড়া, আর সবাই খুব রাগ করছে যে এইটুকু টাকাতে হয় না এইটুকু টাকাতে হয় না। শেষমেশ গুনগুন বললো যে 50,000 টাকা মিনিমাম বাজেট ধরে রাখতে হবে, কারণ হচ্ছে যে পুজো আছে, লোকজন আসবে, তাদের খাওয়ানো ধোয়ানো আছে, তারপরে পুজোর বাজার, সবার নতুন জামা কাপড়, তাছাড়া ফাংশনও হবে। যেটা জ্যাঠাই বলছেন যে আমি তো জানতাম না ফাংশনের কথা, কোন ফাংশনে হওয়ার কথা বলছে সে কেউ বুঝতে পারছি না। তখন সবাই বলল যে একটা নাটক হবে, নাটকে তোমার তো মেন পার্ট আছে, তো সেইটা তোমার জন্য সারপ্রাইজ ছিল। তো তুমি যখন কিছুই তো বলছো না, তাই জন্য আর বলেই দিতে হলো, সারপ্রাইজ রেখে তো আর লাভ নেই কোনো। তো তারপরে দেখা গেল ফাইনালি জেঠাই কিছুতেই টাকা দেবে না। তখন সবাই মিলে চেয়ে বড় হচ্ছে যে রূপাঞ্জনই অ্যাকচুয়ালি এটা আইডিয়াটা বের করলো যে গুনগুন আর রূপাঞ্জন মিলে যাবে। গুনগুনও বললো যে হ্যাঁ আমার কোনো প্রবলেম নেই, আমি যেতেই পারি, ড্যাডির কাছ থেকে গিয়ে টাকাটা নিয়ে চলে আসবো, কারণ তোমাদের যদি প্রেস্টিজে না লাগে তাহলে আমার কোনো সমস্যা নেই, কারণ আমার তো ড্যাডি, আমি তো যেতেই পারি, গিয়ে নিয়ে আসতেই পারি, আমার তো কোনো সমস্যা নেই। তখন আবার জেঠাই বলছেন যে হ্যাঁ তুমি কি সব কিছুই ড্যাডি, উনি কি এখন আমাদের সংসারটাও চালাবেন, আমাদের বাড়িতে যদি আজকে কোনো পদ রান্না না হয় তো তুমি কি ওখানে গিয়ে পদ সে বলবে যে আমাদের বাড়িতে পদ হয়নি তুমি নিয়ে আসবে? তখন বলছে তুমি যদি এরকম করো তাহলে তো তাই যেতে হবে, কী করবো তো আর। এখন কথা তো ঠিকই, উনি তো নিজে কিছু টাকা দেবেন না, এদিকে অন্য কেউ নিয়ে আসলে সেটা আবার উনি ডাক করেন। তো যাই হোক, এসবের মধ্যে দিয়ে চলতে 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 ফাইনালি লাস্টে রূপাঞ্জনকেই ধরাচ্ছে যে ও যদি টাকাটা বাকি টাকাটা দিয়ে দেয় তখন লাস্টে পুরো 10,000 টাকা দিক। তখন রূপাঞ্জনের পক্ষে সাপোর্ট করে সবাই বলছে যে ও জন্মান জন্মান্তরের শত্রু নাকি তোমার, ও জামাই, ওর কাছ থেকেও তুমি এরকমভাবে জোর করে টাকা নিয়ে নেবে? তখন রূপাঞ্জন বলছে ঠিক আছে আমি দিয়ে দেবো, যাও আমি এই টাকা দিলে, একটু এক্সট্রা টাকা দিলে তো আমি আর মরে যাবো না, আমি ঠিক দিয়ে দেবো, যাও ঠিক আছে দিয়ে দিলাম। এইসব মজা করা হচ্ছে আর কি, কিন্তু শেষমেশ টাকা তুলতে খুবই সমস্যা হচ্ছে, কারণ সেভাবে যেহেতু কেউ মানে কারো হাতে টাকা নেই, সবাই তো জেঠাইকে দিয়ে দেয়। তো লাস্টে হয়ে গেল মোটামুটি 40,000 টাকা উঠে গেল লাস্টে। আর পুটু পিসিও বললো যে আমিও 5,000 টাকা দেবো, অর্থাৎ 45,000 টাকা উঠে গেল। তো পরে এই ঘরে শুধুমাত্র সবাই যখন ছিল, তো শুধুমাত্র সৌজন্যই ছিল না, সেও এসে জয়েন করলো। দোতলা একটা মিটিং করছিলো, মিটিং শেষ করে এলো। তো তারপর দেখা যাচ্ছে যে সৌজন্য সব খবরগুলো শুনলো আর কি। শোনার পরে গুনগুন বললো যে যদি এরপরেও টাকা কম পড়ে তো তাহলে সেটা আমি দেখবো, ব্যবস্থা করবো যদি এরপরেও আবার টাকা কম পড়ে। তো আপাতত গুনগুনের ড্যাডির কাছে হাত পাততে সেভাবে সেরকম টাকা নিয়ে আর কি প্রয়োজন পড়ছে না, মোটামুটি টাকা উঠে যাচ্ছে। তো দেখা যাক এরপরে কীভাবে পুজোটা কমপ্লিট হচ্ছে আর কীভাবে কী মজা করছে, আর পুজোটা কবেই বা শুরু হচ্ছে, কবেই বা হচ্ছে, এই করতে করতে গোটা আমাদের আসল পুজো তো গোটাটাই পার হয়ে যাবে মনে হয়। তো ওদের পুজো কবে নাগাদ শুরু হবে দেখা যাক। ওদের পুজো শুরু হতে হতে মনে হয় লক্ষ্মী পুজো পার হয়ে যাবে, বা প্রায় কালী পুজোর সময় দুর্গা পুজো হবে। তো ঠিকই আছে, নতুন করে আমাদের যে বিষাদ যে হয়ে যায় মনের মধ্যে, একটা কষ্ট চলে আসে, তো সেইটা আর হবে না, আমরা নতুন করে আবার পুজোর ফ্লেভারটা পাবো। তো সেটার জন্য অবশ্যই দেখতে হবে খড়কুটো, আর আমার সাথে অবশ্যই থাকতে হবে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর এরকম নিত্য নতুন আপডেট পেতে থাকবেন। থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।